হইচইতে আবারও আসছে মহামায়া। সদ্য মুক্তি পেল মহামায়া চ্যাপ্টার টু এর ট্রেলার। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই ওয়েব সিরিজের পরতে পরতে লুকিয়ে রয়েছে রহস্য। মহামায়ার প্রথম ভাগের দুই অভিনেত্রী যুগলবন্দীকে দর্শকেরা বেশ পছন্দ করেছিলেন। মহামায়ার প্রথম চ্যাপ্টার দেখার পর দ্বিতীয় চ্যাপ্টারের জন্য অধীর আগ্রহে ছিলেন দর্শকরা। অবশেষে ট্রেলার লঞ্চ। চিত্রনাট্য খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছিলেন শাহানা দত্ত। নবাগত বিপুলও কিন্তু দক্ষ অভিনেতা অভিনেত্রীদের মাঝে নিজের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন অভিনয় দিয়ে। মহামায়ার প্রথম সিজনের মুক্তির পর অনন্যা এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি বহুদিন পর অভিনয় ফিরছেন। চরিত্রটি সত্যিই চ্যালেঞ্জিং, প্রচুর শেড রয়েছে, তিনি সম্পূর্ণভাবে তা উপভোগ করেছেন। ওয়েব সিরিজের ট্রেলার দেখার পর সকল দর্শকই স্ট্রিমিংয়ের অপেক্ষায়। অনন্যার একটি দৃশ্য পারমিতার একদিন ছবির সোহিনীর চরিত্র মনে করাবে। প্রথম সিজন থেকেই স্বস্তিকা নীলে জুটি মন ছুঁয়ে গেছে সকলের। করোনা আবহে বাড়িতে বেশিরভাগ মানুষ, তাই তাদের মনোরঞ্জনের কথা মাথায় রেখেই হইচইয়ের এই প্রচেষ্টা। শেষ পর্যন্ত মহামায়ার পরিণতি কী হবে তা জানতে গেলে অপেক্ষা করতে হবে 21 মে পর্যন্ত। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।